হ্যালো ফ্রেন্ডস আমার নাম সৌগত মান্না তোমরা দেখছো মান্নাস কোচিং নিয়ে চলে এলাম তোমাদের জন্য আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা ইতিমধ্যেই জানো যে ক্যালকাটা ইউনিভার্সিটির এম এম কমের যে অ্যাডমিশন প্রক্রিয়া সেটা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং সেই রিলেটেড যা যা ইম্পর্টেন্ট ভিডিও সেটা কিন্তু আমি তৈরিও করে দিয়েছি এবং ফর্ম ফিল আপ রিলেটেড যা যা ডাউট এসেছে তোমাদের সেটাও কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করেছি সেই সমস্ত যে ভিডিওগুলোর প্লে লিস্ট কিন্তু ডিসক্রিপশানে রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু সমস্ত ডাউটগুলো ক্লিয়ার করে নিতে পারবে এবং নির্ভুলভাবে ফর্ম ফিল আপটা করতে পারবে এবং এখানে কিন্তু আরও একটা যে মেন কোয়ারি উঠে আসছে যে সবাই কিন্তু ফর্ম ফিল আপের শেষে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের অ্যাপ্লিকেশান ফি লাগছে দুশো টাকা এবং এসি এস টিদের জন্য একশো টাকা করে লাগছে তো সেই জিনিসটা কি সবাইকে পে করতে হচ্ছে সেটা সিইউ স্টুডেন্ট হোক বা মানে নন সি স্টুডেন্ট হোক সবাইকে কি কি কী পে করতে হচ্ছে তো সেটা নিয়ে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি অফিসিয়ালি নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে এবং তার সাথে সাথে যে সমস্ত পার্ট বি স্টুডেন্টরা রয়েছে অর্থাৎ নন সিও স্টুডেন্টরা রয়েছে যাদের এন্ট্রান্স টেস্ট দিতে হবে তাদের সিলেবাসটাই বা কীভাবে অনেকে কোশ্চেন পেপার নিয়েও জানতে চাইছিলে তার আপডেটটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি দেখো ক্যালকাটা ইউনিভার্সিটির যে অনলাইন পোর্টাল সেখানে কিন্তু তোমরা চলে আসবে চলে আসার পরে দেখো এখানে তোমরা এমকম সেকশানে গেলেই পুরো ডিটেলসটা ক্লিয়ার হয়ে যাবে যেমন ধরো এখানে যেটা বলছে যে সিলেবাস ফর এন্ট্রান্স টেস্ট এখানে যে পার্ট বি যে স্টুডেন্টরা যারা এমকমের অ্যাডমিশান মানে মানে যারা বি অর্থাৎ নন সি স্টুডেন্টরা তারা যে এন্ট্রান্স টেস্ট দিয়ে যেহেতু ক্যালকাটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশান নিতে হবে এম কমের ক্ষেত্রে তো সেক্ষেত্রে কিন্তু তাদের যে এক্সাম সিলেবাসটা কী হবে সেটা কিন্তু দিয়ে দিয়েছে ঠিক একইভাবে এখানে দেখো অ্যাপ্লিকেশান ফি এবং এন্ট্রান্স টেস্ট ফি সেটাও কিন্তু এখানে আলাদাভাবে নোটিস করে দিয়ে দিয়েছে সেটাই আমি তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি যেমন ধরো এইটা যে পিজি অ্যাডমিশান দু হাজার চব্বিশ হিসাবে নোটিশটা কিন্তু বেরিয়েছে এখানে দেখো অ্যাপ্লিকেশান ফি পর্যা ফর পিজি অ্যাডমিশান পার্ট এ এবং পার্ট বি পার্ট এ পার্ট বি দুজনদের জন্যই কিন্তু অ্যাডমিশান ফি পে করতে হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটিতে এবং দেখো যেটা বলছে যে এসসি এসটি পি বাদে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে অর্থাৎ ম্যাক্সিমাম বলতে গেলে জেনারেল যে স্টুডেন্টরা রয়েছে আনরিজার্ভ যে স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য কিন্তু দুশো টাকা এবং এস সি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য একশো টাকা কিন্তু অ্যাপ্লিকেশান ফি সেটা কিন্তু দিতে হচ্ছে এবং এটা শুধু পার্ট এর জন্য তো মানে এইটুকুই ফিস মানে এস সি এস টি পি জন্য একশো টাকা আর বাদবাকিদের জন্য দুশো টাকা এটা হচ্ছে অ্যাডমিশান ফি মানে অ্যাডমিশান ফি নয় মানে অ্যাপ্লিকেশান ফি এবার দেখো যে সমস্ত স্টুডেন্টরা যারা নন সিউ স্টুডেন্ট তাদের এন্ট্রান্স টেস্ট যে দিতে হবে পার্ট বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু ঠিক একইভাবে এসসি এসটি পিডব্লিউডিদের জন্য দুশো টাকা এবং সেগুলো বাদে যারা রয়েছে তাদের জন্য কিন্তু চারশো টাকা এন্ট্রান্স টেস্ট ফি হিসাবে দিতে হচ্ছে অর্থাৎ সমস্ত স্টুডেন্টদের কিন্তু অ্যাপ্লিকেশান ফিটা পে করতে হবে তা না হলে কিন্তু তাদের যে অ্যাডমিশান যে ফর্মটা অ্যাপ্লিকেশান ফর্মটা ফর্ম ফিল আপটা কমপ্লিটই হবে না সাকসেসফুল হবে না কারণ অ্যাডমিশান ফিটা অ্যাপ্লিকেশান ফি যেটা সেটা কিন্তু দেওয়ার পরেই তোমাদের যে পুরো ডিটেলসটা সেটা কিন্তু বেরোবে এবং তোমাদের যে অ্যাডমি অ্যাপ্লিকেশান যেটা করলে ফর্ম ফিল যেটা করলে সেটা কিন্তু মেরিট লিস্টের জন্য কাউন্ট হবে এটা একটা জিনিস গেল এবং যে সিলেবাসগুলো সেটাও এখানে যেমন দিয়ে দিয়েছে দেখো এটা হচ্ছে কমের ক্ষেত্রেও যেমন দিয়ে দিয়েছে অন্যান্য সাবজেক্টগুলোর ক্ষেত্রেও দিয়ে দিয়েছে এখানে এই যে লিঙ্কটা হাইলাইট করছে সেই যে আমি তোমাদেরকে যেখানে দেখালাম যে সিলেবাস ফর পার্ট বি সেখান থেকে গিয়েই কিন্তু তোমরা যে সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে দেখতে চাইছো সে সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু দেখে নিতে পারবে এবং কিছু কিছু স্টুডেন্টদের ক্ষেত্রে আগে থেকেই বলে রাখি যে এখনও পর্যন্ত সব সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু অ্যালাউ হয় মানে এই যে এন্ট্রান্স টেস্ট সেটা কিন্তু আসেনি যেমন ধরো এমএমএসসির ক্ষেত্রে আমি যদি যাই এখানেই দেখবে এই যে সিলেবাস ফর এন্ট্রান্স টেস্ট এখানে যদি তোমরা যাও এখানে কিন্তু সবেমাত্র দুটো সাবজেক্টের জন্য অ্যাড হয়েছে এবং অন্যান্যগুলোর যেগুলো এখনও বাকি রয়েছে যার এন্ট্রান্স টেস্ট হবে সেগুলো কিন্তু পরবর্তীকালে এখানে অ্যাড হয়ে যাবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে তো এইগুলোই ছিল গুরুত্বপূর্ণ আপডেট পরবর্তীকালে যা যা আপডেট পাবো অবশ্যই তোমাদের কাছে নিয়ে আসবো ভিডিওটা এত দূর পর্যন্ত রইলো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সঙ্গে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকমের গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এখনের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং